ভাই ভিডিও তো একটা জোরে মারেন। ভরপুর খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, ঈদের দিনটা সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর ঈদ মুবারক। তো ঈদের দিন আমরা সকাল থেকে কী কী করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে। এই তো এখানে আমি আমার বাসার জন্য কিছু গরু মাংস রান্না করেছি। আসলে কোরবানি তো বাংলাদেশে দেওয়া হয়েছে, সেই মাংস তো আর এখানে খেতে পারছি না। কেনা মাংসটাকেই কোরবানির মাংসের নিয়তে রান্না করে ওই ফিলটা নেওয়ার চেষ্টা আর কি। এই তো আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছি, এটাই অনেক বেশি। আজকে ঈদের প্ল্যান হচ্ছে আমরা সবাই আমার হাজব্যান্ডের কলিগের বাসায় যাবো, মশুর ভাইয়া এবং রাইসাপুর বাসায়। তো ওইখানে সব কিছু আয়োজন করা হবে, আগে থেকেই সবাই কন্ট্রিবিউট করে বাজার সদাই করা হয়েছে। তো সব কিছু যেহেতু এক জায়গায় তো রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্য তাদের বাসায় যাবো। এখানে একটু চাউমিনও রান্না করে নিয়েছি, কারণ যেহেতু সারাদিনের প্ল্যান সকাল থেকে রাত পর্যন্ত আমরা একসাথে থাকবো, তো মাঝে যদি একটু ক্ষুধা লাগে তখন খাওয়া যাবে। কুরবানি ঈদের জন্য মাংস টাংস খেয়ে আমরা এত ফুল ছিলাম যে অন্য কোনো খাবার ডেজার্ট থেকে শুরু করে এই চাউমিন কোনো নাস্তায় আমাদের আর টাচ করা হয় নাই। যাই হোক, আপুদেরকে পরে এটা প্যাক করে দেওয়া হয়, তো ওনারা বাসায় নিয়ে যায়। চাউমিনটা গরম গরম এত বেশি মজা হয়েছিল খেতে, রান্না করতে করতে তো অবভিয়াসলি একটু টেস্ট আমি করেছি, আর একদম রেস্টুরেন্টের স্টাইলে ছিল। গরম গরম খেতে পারলে অনেক বেশি মজা হতো, আপনারা কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গরম গরম ধোয়া ওঠা চাউমিন খেতে কার না ভালো লাগে। আর দুই আপু অনেক মজা মজা ডেজার্ট রেডি করে রেখেছে। তো ঈদ বলে যেহেতু কথা, তো একটা ডেজার্ট তো আমার না বানালেই না, তো আমি শাহি পনির রেডি করে নিয়েছিলাম। হাতে টুকটাক সকালের কাজ সেরে আমি এখন রেডি হতে চলে আসছি, কারণ আমার হাতে আর মাত্র 20-25 মিনিট সময় আছে। এর মধ্যে আমার হাজবেন্ড আমাকে পিক করতে চলে আসবে, তারপর আমরা চলে যাব আপুদের বাসার উদ্দেশ্যে। এখানে আমি বাংলাদেশ থেকে আনা একটা আগানোয়ের ড্রেস পরছি, এটা আমি সেকেন্ড টাইম পরছি। হ্যাঁ, আমি ড্রেস রিপিট করি, কারণ এত দাম দিয়ে একটা ড্রেস কিনবো আর সেটা শুধু একবার পরে আর পরবো না, সেটা কিন্তু হয় না। তার মধ্যে ড্রেসের কালারটা এত বেশি প্রিটি, এই কালারটা আমার অসম্ভব পছন্দের, সহজে আমি এই কালারের ড্রেস আমি পাই না। আর সেখানে এই ড্রেসটা যদি আবার আমার পরতে হয় থার্ড টাইমের মতো, আমি পরতে একদমই দ্বিধা করব না। আর আমি ড্রেস রিপিট করা অনেক পছন্দ করি, এতে আমার ড্রেসগুলো আমি বারবার পরতে পারি, ড্রেসের প্রতি আমার যে একটা ভালোবাসা সেটাও কিন্তু প্রকাশ পায়। এর মধ্যে নাইমো চলে আসে, তো রেডি হয়ে টুকটাক যা যা নেওয়ার ছিল প্যাকেট করে আমরা বের হয়ে যাই। আর এই তো দেখেন, আজকের আকাশ এত সুন্দর ছিল, ওয়েদার একদম পারফেক্ট ছিল। যে কোনো ফেস্টিভ ওকেশনে ইউকেতে ওয়েদার ভালো পাওয়া অনেক লাকের ব্যাপার, আলহামদুলিল্লাহ আমরা এবার অনেক লাকি ছিলাম। আপুদের বাসা আমাদের বাসা থেকে মাত্র 4-5 মিনিটের কার ড্রাইভ, তো বেশিক্ষণ সময় লাগেনি, অনেক কাছাকাছি বাসা আমাদের। সকালে এসে দেখি আপু তো সকালবেলা খাসির মাংস রান্না করে রেখেছিল সকালে নাস্তার জন্য, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এদিকে আরেক আপু আমরা পরোটা তারপরে রুটি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো ভাজাভাজি তারপর রুটি শেখাতে হেল্প করছিলেন। সব কিছু মিলে সবার হাতে হাতে কাজ হয়ে যায় আর কি। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে সবাই ডেজার্ট ট্রাই করছিলাম আর কি। তো অনেক রকমেরই ডেজার্ট ছিল, আপু 2-3টা আইটেম বানিয়েছে, আমি এখানে ফিনি নিয়ে এসেছি, আরেক আপু সেমাই, এগুলো সব কিছু মিলে অনেক খাওয়া দাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করার পর আমরা বেশ খানিকক্ষণ রেস্ট করলাম, আটা টাটা দিলাম, মানে অনেক সুন্দর একটা সময় কাটছিল একদম বাংলাদেশের মতোই। আর এখানে বারবিকিউ প্রিপারেশন নিচ্ছে ভাইয়া, কারণ কয়লাটা আগে থেকে তো একটু রেডি করতে হবে, আর এখানে যেহেতু পরে তেহারি রান্না হবে তো সেই জন্য চালটাও একটু ধুয়ে রাখছিলাম। ভাই ভিডিও তো একটা জোরে মারেন। হ্যাঁ,
আসলে এখানে আমার ভিডিও করা নিয়ে অনেক মজা করা হচ্ছিল, মানে সবাই এনকারেজ করছিল আসলে। তো আর সাকিব ভাই অনেক মজা করে কথা বলে, তো সব কিছু মিলে আর হাতে হাতে কাজ হয়ে যাচ্ছিল, খুবই জোস একটা সময় কাটছিল। এর মধ্যে তো চিকেনও রেডি একদম বারবিকিউতে ওঠার জন্য। আসলে বাসায় যতই বারবিকিউ হোক না কেন, কয়লাতে যে বারবিকিউটা হয় এটার যে একটা ফ্লেভার, এটার সাথে কোনো কিছুর তুলনা নাই। এর মধ্যে ছোটোখাটো একটা ইনসিডেন্টও হয়ে যায়, হঠাৎ করে এত বাতাস চলে যে বারবিকিউ মানে কয়লা থেকে একটা অংশ উড়ে এসে আপুর শখের বা গার্ডেনের চেয়ারে যেয়ে পড়ে। যাই হোক, খুব বেশি ক্ষতি হয় নাই, একটু নষ্ট হয়ে গিয়েছে, খুব খারাপ লাগছিল আসলে। কিন্তু তারপরেও কারো শরীরে যেয়ে পড়েনি বা কেউ অ্যাকচুয়ালি আঘাত পায়নি, এটাই হচ্ছে বড় কথা। আলহামদুলিল্লাহ সেফ ছিল সবাই। তো সবাই বারবিকিউ করার সময় একটু খেয়াল রাখবেন, কারণ ইনসিডেন্ট আসলে বলে কয়ে হয় না, হঠাৎ করেই হয়ে যায়। তো যেহেতু এটা আগুনের একটা ব্যাপার, কেয়ারফুল থাকবেন সবাই। চিকেনের বারবিকিউর পর এবার শিক কাবাবগুলো রেডি করা হচ্ছে আর কি। ছেলেদেরকে বারবিকিউ করতে দিয়ে এসে আমরা ভিতরে একটু রেস্ট করছিলাম আর কি। আবার সবার মোবাইলের চার্জও প্রায় শেষ, তো সবাই রুমে বসে গল্প করছিলাম আর মোবাইলটাও সেই ফাঁকে চার্জ হয়ে যাচ্ছিল আর কি। স্পেশালি আমি জানি না আমার মোবাইলের চার্জ কেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভিতরে আর কি বেশিক্ষণ বসে থাকা যায়, এই বারবিকিউর স্মেলে মনে হচ্ছিল কখন বারবিকিউ করা শেষ হবে আর কখন প্লেটে নিয়ে শুধু খাওয়া দাওয়া হবে আর কি, এই অপেক্ষাই চলছিল। এই ফাঁকে আমার হাজব্যান্ড একটু গান ধরার ট্রাই করতেছে, মানে সবাই সবাইকে যেমন যেভাবে পারি এন্টারটেইন করার সর্বাত্মক চেষ্টা চলতেছিল। এখানে আপু আমাদেরকে টার্কিশ টি বানিয়ে খাওয়াচ্ছে, সবাই টায়ার্ড ফিল করছিলাম, তো উনি বললেন টার্কি থেকে অনেক রিল্যাক্সিং একটা টার্কিশ টি নিয়ে আসছে, তো সেটাই আপু আমাদেরকে একটু ট্রাই করার সুযোগ করে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে আর কি। এরকম টার্কিশ টি আসলে আমার কখনো আগে খাওয়া হয়নি, তো এটা আমার খুবই ভালো লেগেছে, আসলে অনেক রিল্যাক্সিং ছিল, একটু ডিফারেন্ট। এগুলোতে আসলে কোনো মিল্ক বা অন্য যে কোনো কিছু অ্যাড করা হয় না, তো একদম নর্মাল আমরা যেরকম রং চা খাই ওই রকম স্টাইলেই বানানো হয়। আমার কিন্তু অনেক ভালো লেগেছে চাটা, খুব রিল্যাক্সিং ছিল। মাঝে মাঝে আসলে একটু ডিফারেন্ট চা ট্রাই করলে ভালোই লাগে। আজকে ওয়েদারও এত সুন্দর ছিল, যাই ছবি তুলছিলাম তাই এত সুন্দর আসছিল, সব কিছু মিলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া এত সুন্দর একটা দিনের জন্য। কথা বলতে বলতে আমাদের বারবিকিউ একদম রেডি, এখন হচ্ছে শুধু কবজি ডুবিয়ে খাওয়া। এই কথাটা আমার আপু অনেক বলতো যখন একটু ফান করে ফ্যামিলি সবাই একসাথে খাওয়া দাওয়া করতো, বলতো যে কবজি ডুবিয়ে খাওয়া। কে কে কথাটা ইউজ করে না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বারবিকিউ তো অনেক মজা ছিল, কিন্তু বারবিকিউ টেস্টকে 100-তে-100 করে দেয় আরেকটা ভাইয়া একটা বারবিকিউ সস বানায়, সেটাতে সেরা ছিল সসটা, মানে 100-তে-100 হয়ে যায় একদম। সন্ধ্যা পর এখানে আপুর রান্নাঘরে তেহারি রান্নার প্রিপারেশনস চলছে, দুই আপু পেঁয়াজ কেটে হেল্প করছে, আমি এখানে হাঁড়িতে তেল আর গরম মশলা দিয়ে গরম করতে দিয়েছি। তো হাতে হাতে সবাই সবাইকে হেল্প করায় আসলে খুব সুন্দর করে সব কাজ ম্যানেজ হয়ে যায়, এত সুন্দর করে আজকে দিনটা পার হচ্ছিল, মানে আল্লাহর কাছে আমরা বারবার শুকরিয়া করছিলাম সব কিছুর জন্য। এখানে আসলে রান্নার সাথে সাথে ভিডিও শ্যুট করাতে আমাকে আপুরা অনেক হেল্প করছিল, সবাই খুব এনকারেজ করছিল। আসলে আরেকজনের রান্নাঘরে এসে রান্না করা কিন্তু একটু ট্রিকি, আর সাথে ভিডিও শ্যুট করার কথা বলে তো কোনো কথাই নেই, মানে একটু আনইজি লাগে, কিন্তু আপুরা অনেক হেল্প করছিল। থ্যাংক ইউ সো মাচ রাইসা আপু, বৃষ্টি আপু, শীতে আপুকে আমাকে অনেক হেল্প করার জন্য। তেহারি রান্না হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের একদমই কোনো ক্ষুধা ছিল না, সকালে হেভি নাস্তার পর দুপুরে বারবিকিউর পর আসলে আর কোনো জায়গায় অবশিষ্ট ছিল না যে তেহারিটা খাবো। তারপরেও বাজার সদা যেহেতু করা হয়েছে আর রান্নাও হচ্ছে, খেতে তো হবেই।
ভরপুর খাওয়া দাওয়ার পর সুন্দর একটা ঈদ কাটিয়ে আজকে এখন বিদায় নেওয়ার পালা। আপনাদের ঈদ আমাদের ঈদের চেয়ে আরও অনেক বেশি ভালো কাটুক সেই আশায় আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক বেশি মোটিভেটেড হবো, এতে অনেক বেশি খুশি হব। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।